ঢাকে কাঠি পড়ল কলকাতা ফুটবল লীগের। ইন্ডিয়ান সুপার লীগের জন্য দীর্ঘদিন চলা এই টুর্নামেন্ট প্রায় আলোচনার অন্তরালে চলে গিয়েছিল, কিন্তু এই বছর থেকে ফের নতুন উদ্যমে শুরু হতে চলেছে শতাব্দী প্রাচীন এই ফুটবল টুর্নামেন্টে। এবারের কলকাতার ফুটবল লীগ অন্যবারের তুলনায় আলাদা, কারণ এবারই প্রথম প্রিমিয়ার এ প্রিমিয়ার বি দলগুলিকে জুড়ে দেওয়া হয়েছে। সোমবার আইএফএ অফিসে মোট 26টি দলকে নিয়ে লটারির মাধ্যমে স্তর বিন্যাস হয়েছে। এবার মোট 2টি গ্রুপে রাখা হয়েছে এই 26টি দলকে। স্তর বিন্যাসের পর দেখা যাচ্ছে গ্রুপ এ তে রয়েছে 30 বারের কলকাতা ফুটবল লীগ চ্যাম্পিয়ন মোহনবাগান। মোহনবাগান ছাড়াও এই গ্রুপে রয়েছে কলকাতার আরেক প্রধান মোহামেডান, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার এফসি, নবাব ভট্টাচার্যের ইউনাইটেড স্পোর্টস সহ কলকাতা ময়দানের একাধিক নামী ক্লাব। কার্যত এই গ্রুপটিকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। অপরদিকে গ্রুপ বি তে রয়েছে এই টুর্নামেন্টের ইতিহাসের সব থেকে সফলতম দল ইস্টবেঙ্গল। 39 বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ছাড়াও এই গ্রুপে রয়েছে তাদের পড়শি ক্লাব এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, ভবানীপুরের মতো ক্লাবগুলো। আগামী 25 জুন থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতার ফুটবল লীগ। সূত্রের খবর, প্রায় 3 বছর পর এবার মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডানের মাঠে খেলা হবে। শুধু তাই নয়, বেশ কিছু ম্যাচ নৈশালোকে করার সিদ্ধান্তও নিয়েছে আইএফএ। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা।